डियर भिवर्स वेलकम टू एस लेक्चर्स ऑन फिजिक्स एखन आमी तोमादेर मजार आर एकटी टपिक पढ़ाबो सेटी होच्छे देखो ये भिडियोते आमी बास्केटबल सम्पर्कित एकटी गाणितिक समस्या करे देखाबो तो सेटी देखो प्रब्लेमटा होच्छे एखाने एकटी बास्केट झुड़ी एखाने आछे बास्केट एखान थेके एकजन खेलोयाड़ एकटी बलके अनुभूमिकर साथे भूमि होते कत उच्चताय 1 मीटर उच्चता थेके से একটি বলকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এবং একটা নির্দিষ্ট বেগে সে থ্রো করেছে এখন থ্রো করা এই বলটি এই বাস্কেটের ভিতরে এসে ঢুকে গেছে তার মানে এখানে গোল হয়েছে বাস্কেট বলটা বাস্কেটের ভিতর দিয়ে প্রবেশ করেছে তো এখন এই বাস্কেট বলটা এই বলটা বাস্কেটের ভিতর দিয়ে প্রবেশ করার অর্থ হলো যে তাহলে আমাকে এই বলটাকে এই বাস্কেটের ভিতর দিয়ে প্রবেশ করানোর জন্য বা বাস্কেটে ফেলার জন্য আমাকে এখানে কত বেগে এই বলটাকে নিক্ষেপ করতে হয়েছিল সেটাই হচ্ছে এই গাণিতিক সমস্যা তো সেটা দেখো বাস্কেট থেকে খেলোয়াড় কত দূরে ছিল সেটা বলা আছে 9 মিটার ভূমি হতে বাস্কেটের যে উচ্চতা সেটা বলা আছে 3 মিটার আর খেলোয়াড়টা কত উচ্চতা থেকে বলটা নিক্ষেপ করেছে সেটা বলা আছে দেখো ওয়াই নট ইকুয়াল টু 1 মিটার ইনিশিয়াল যে ভার্টিক্যাল দূরত্ব সেটা হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু 1 মিটার এবং কত বেগে সেটা বেগের মানটাই চাওয়া হয়েছে কিন্তু কত কোণে নিক্ষেপ করেছে সেই নিক্ষেপণ কোণের মানটা এখানে বলা আছে তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি যে আমার এই বলটা এখান থেকে এই ঝুড়িতে যেতে বাস্কেটে যেতে কত সময় লাগবে সেটা বের করার জন্য দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী বের করবো এক্সের মানটা আমাদের এখানে জানা আছে 9 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স নটের মান এটাই মূলবিন্দু ধরতে হবে দ্যাট ইজ ইকুয়াল টু 0 প্লাস ভি এক্স নট মানে হচ্ছে ভি নট কোস থেটা নট ইন্টু টি প্লাস হাফ এ এক্স মানে হচ্ছে 0 ইন্টু টি স্কোয়ার যেহেতু আনুভূমিক কোনো ত্বরণ থাকবে না এখানে তাহলে আমরা এটা পেয়ে গেলাম দ্যাট ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখব 9 বা দিয়ে লিখতে হবে বা 9 ইজ ইকুয়াল টু এটা বাদ হয়ে যাবে ভি নটটা আমাদের বের করতে হবে ইন্টু কোস থেটা নটের মান হচ্ছে 45 ডিগ্রি ইন্টু টি টি থেকে যাবে এখানে টি এর মানটা আমরা এখানে রেখে দিব তাহলে আমরা এখানে এটা একটা সমীকরণ পেলাম এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এবারে আমরা দ্বিতীয় যে সমীকরণটি আছে দ্বিতীয় সমীকরণটা দেখো ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার আচ্ছা তো ওয়াই মানে কত এখানে বলা আছে দেখো ওয়াই মানে এই হাইটটা যেহেতু গোলটি বাস্কেটের মধ্যে প্রবেশ করেছে তার মানে ওয়াই হচ্ছে এটা ফাইনাল ওয়াই দ্যাট ইজ 3 ইজ ইকুয়াল টু ওয়াই নটের মান কিন্তু একটা ইনিশিয়াল হাইট থেকে আমরা এখানে এটাকে বলটা থ্রো করা হয়েছিল দ্যাট ইজ 1 মিটার প্লাস ভি ওয়াই নট মানে হচ্ছে ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস এখানে তৈরি হবে হাফ এ ওয়াই মানে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1টাকে এই পাশে নিয়ে আসি তার মানে 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু আচ্ছা ভি নটের মান আমাদের এখানে বের করতে হবে ভি নট ইন্টু সাইন থেটা নট আচ্ছা আমরা এখান থেকে একবার এই কাজটা করে নিয়ে আসতে পারি টি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এখানে 9 ÷ ভি নট ইন্টু কস 45 ডিগ্রি কস 45 ডিগ্রি মান হচ্ছে আমরা একবারে কস 45 ডিগ্রি মানটা বের করে ওখানে অ্যাপ্লাই করি তো দ্যাট ইজ আমরা তাহলে মানটাকে আমরা এভাবে বের করে নিয়ে আসি 9 ÷ ভি নট কস 45 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 9 cos 45 ডিগ্রি এই মানটাকে আমরা এই মান দিয়ে 9 কী করবো ভাগ করবো তাহলে আমার এখানে যে মানটি তৈরি হয় 12.73 ডিভাইডেড ভি নট টি এর এই মানটা তো টি এর এই মানটা আমরা এখানে কী করবো প্রয়োগ করবো তো সাইন থেটা নটের মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি ইন্টু টি এর মান হচ্ছে তোমার 12.73 ডিভাইডেড ভি নট মাইনাস হাফ জি মানে হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 12.73 ডিভাইডেড ভি নট এর উপরে আমার কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো আমরা
কি পেয়ে যাচ্ছে এখানে দেখো, থ্রি মাইনাস ওয়ান মানে কত, টু, দ্যাট ইজ ইকুয়াল টু এই ভি নট, আর এই ভি নট কি হবে, কাটাকাটি হবে। তাহলে আপনি দেখো এইটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো সাইন সাইন 45 ডিগ্রি গুণ অন 12.73 দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 9 তৈরি হচ্ছে, মাইনাস এখানে দেখো কত তৈরি হয়, আমি একটু ক্যালকুলেশন করে নিই, 12.73 তার উপরে স্কোয়ার করলে যে মানটি তৈরি হয় সেটা আমরা পেয়ে গেছি ইন্টু 162.05 ইন্টু 9.8 ভাগ কত করতে হবে 2, দ্যাট ইজ ইকুয়াল টু আমি একবারে লিখছি 7794 অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম ডিভাইডেড ভি নট তার উপরে স্কোয়ার, এটাকে স্কোয়ার করে নিলাম আমি, তাহলে আমার যে মানটি তৈরি হলো দেখো এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসবো আর টু ওই পাশে গিয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তার মানে আমরা এখানে দিতে পারি 794 ডিভাইডেড ভি নট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 9 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে পরের লাইনে তৈরি হবে 7 ভি নট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 794। এবারে যদি আমরা এই মানটাকে ভাগ করে দিই করলে দেখো তৈরি হয়, আমি এখানে লিখছি ভি নট স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 794 ডিভাইডেড 7 দ্যাট ইজ আমরা অ্যাপ্রক্সিমেট আমরা একবারে করে ফেলো ভি নট ইজ ইকুয়াল টু দেখো আমরা কী করছি 794 ডিভাইডেড 7 এর আবার কী করতে হবে বর্গমূল করতে হবে রুট করতে হবে সরি রুট করতে হবে রুট আনসার দিয়ে ক্যালকুলেশন করে তৈরি হয় 10.65 তার মানে আমার এখানে ভি নটের মানটা আমরা পেয়ে গেলাম 10.65 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যদি এই বলটাকে 1 মিটার উচ্চতা থেকে যে থ্রো করলাম সেটাকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এবং 10.65 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি নিক্ষেপ করি তাহলে এই বলটি এই ঝুড়ির ভিতরে গিয়ে প্রবেশ করবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী করলাম, এক্সের যে সমীকরণ সেখান থেকে টাইম ফ্যাক্টরটা বের করে নিলাম, টাইমের যে ইকুয়েশন সেটা বের করলাম, আর ওয়াই যে সমীকরণটি আছে সেই সমীকরণে আমি এই টাইমের যে রাশিটি আমরা পেয়েছি টাইমের যে সমীকরণটা আমরা পেয়েছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে ভি নটের মান পেয়ে গেলাম। তাহলে আমার এই বাস্কেট এই বলটাকে বাস্কেটে ফেলার জন্য দেখো আমার কী করতে হলো যে কত বেগে সেই বলটাকে নিক্ষেপ করতে হবে সেটা হচ্ছে 10.65 মিটার পার সেকেন্ড। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।